আমি দেখছি বাড়ির থেকে আশেপাশে যেই দিনে বাড়াইতো ডাইরেক্ট বাড়ির থেকে বাড়াই সবাই যাইতো বাড়ির থেকে বাড়াইতো মাদ্রাসা যাইতো নামাজ কাজা করবো আজান দিলে উনি নামাজ পড়লো না এমন তো আমি কোনোদিনও দিই না কোনোদিনও দিই না আসল কথা হতো নাম করবো না আজকে এক সপ্তাহ আগে একটা বিশ সরকার একটা জবাব এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সেরাং ঘাট পরে আমি তো আমার জীবনে এটা মনে হয় না সেরাং ঘাট পরে মাগরিবের টাইমে এক সপ্তাহ আগে অজু করলাম সবে অজু অজু করলাম আমি বললাম একটা বয়স তো কী গেছে দশ দিন নাম করবো না মানে উনি অজু করলো ওনার পায়ের ভিতরে অজু এলে মোজা চামড়ার মোজা না উনি হাত দিয়ে বলে মাসা করে আরম্ভ করলো মাসা করে আমি বললো তোমার খারাপ আমি তো করলাম আপনি বুঝে খুলে পূজা করলে তারপরে আপনি ঠেন ধরুন আপনি মাসা এটা হয় না চামড়ার মোজা হলো আর আপনি যেহেতু মুসাফিরার মক্ষিমের কথা আছে তারপর দেখা তো এই মোজা তো করে না হইব আপনি নমস্কার এখন পুত্র মানুষের ভিতরে কিভাবে শক্ত করে করবে করলই না এখন আপনি চিন্তা করেন এখন ফতোয়ারা কি ফতোয়ারা হলে কেউ ওনারা না করতো তাহলে ওই হালতে উনি নামাজ পড়লে ওনার নামাজ থেকে যেন হয়েও যাইতো যদি না জানতো আমি মুক্তি ফতোয়া দিলাম যে আপনার ওজু হবো না উনি জোর জবস্ত করে না হইব তারপরে উনি নামাজ পড়লো কোরআন হিসাবে হাদিস হিসাবে উনি কাফের হয়েছে যাই যাই না বুঝে শোনার পরে বিনা ওজুর যাই নামাজ পড়ে উনি কাফের কাফের হওয়ার সাথে সাথে ওর বউ তিন তালাক হয়েছে এখন যদি আমি ফতোয়া দিই মানুষের সামনে দুঃখ অমুক সাহ ওনার বউ তিন তালাক হয়েছে আমার বাঘ থেকে উঠায় না চার তালাক হয়েছে ভালো বিশ্বাস বয়স তো বিশ্বাস পঞ্চাশ ষাট সত্তর বছর মান বয়স নাম তো কথা ছিল যার জন্য পাইলাম না পাঁচ মিনিট ক্ষেত্রে যাওয়া গেছে এখন আলিমুল আমার কাছে একটাই আবদার করে আলিমুল আমার নিজে কিছু টাকা বানায় নেবে কিছু বেলা না তো ভবিষ্যতে আলিম ভিড় ভেজাল আছে না তো ভবিষ্যতে আলিম ভিড় ভেজাল আছে যার জন্য আমি সবার মাহাতুল সব বাদ দিয়েছি আমি রাজনীতি লাইনে গেছি কিছু মানুষের খারাপ পায় যেহেতু আপনি রাজনীতি কে রেখে গেলেন বহু শান্তি আছে টাকার ভিতরে আপনি জানেন এই যে সত্যরঞ্জন বড় লোক একটা টক শোতে গেছিলাম দেখছিলেন আপনারা আপনারা তো জানেন না বলে দুর্মুক্তি হয়েছে আব্দুল হামিদ হয়েছে আমরা তো চার পাঁচটা মুন্সি গেছি সত্যরঞ্জন বড় সাথে ঠিক কথা বলি ও তার আগে কোনো তো দেখি নাই মনে হচ্ছে জল দেখি গেলাম মানুষটা কেনা সত্যরঞ্জন বড় আমারও আবার কি মুক্তি হলেও না আমার রাগ ঘোষা করে বেশি একটা ভালো না তাহলে বলো আমার বেশি করে জানে আপনারা জানেন না যে আমার সারা রাস্তা বুঝে বুঝে নিয়ে গেছে ওই দুর্মুক্তি এটা কোনো কথা আমি তো হবে কিছু করলাম পারলাম আমরা দুই তালার দায় বসলাম যেন শুরু হবো আর কি প্রেক্ষাপট হবো তাই দিতে আসে না অল্প করে একজনে ঋতুস্মিন শর্মা সাংবাদিক আমার বলে মুক্তি সাহেব আইসা আইসা তোলে তোলা আইসা উপরের থেকে তোলে সাইড দেখি আটটা স্কর্পিও গাড়ি বোলেরো গাড়ি অসত্তর আটটা আটটা হোস করবেন আব্দুল হামিদ মহাদিস আটটা বোলেরো গাড়ির থেকে ভাই এবার মোটামোটা কোলাপুর যখন পঞ্চাশ জন বাড়াইল মাথায় সুন্দর দিয়ে হাতে বইলা দেবে ওলে দুর্মুক্তির কাবা আরম্ভ করব আমি যা মনে করে গেছি আদা আমার মনে হয় সাইকেল তখন আমার ব্র্যান্ডে একটা মনে হলো হাই রে হাই সত্যরঞ্জন বলা যায় কিছুই জানে না আমরা এত বড় বড় মুক্তি আজকে যে চার পাঁচটা মনে না গেছি আমরা ওলে দুর্মুক্তি সব ভাঙা গাড়ি নিয়ে গেছি আর একবার সাথে আটটা বলো আটটাই স্কার করো এরা যদি দুটা মানুষই আমাদের পাঁচজনের ধরে একবার মেরে গেলে এর সাথে প্রেক্ষাপট করলাম করার পরে হতো বেশি একটা সুবিধা পাইল না এর আগে ওয়াহাবিরা ওর সাথে প্রেক্ষাপট করছে খুব সুবিধা পাইছে আমি তো ওরকম সারলাম না হেরে বহুত কিছু উত্তর দিয়ে হারাইলাম বহুত প্রশ্ন হেরে করাইলাম জনকর্মী বলে হে উত্তর দিয়ে হারলো না শরম পাইল না ও একটু বলে হিন্দু শুধু সত্যরঞ্জন বলা উচিত আমার সাথে প্রেক্ষাপট করে যদি জিতে যাইতো ও তার কসম যদি ওরা জিতে যাইতো লাখ লাখ হিন্দু মানুষ হবে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রূপা শূন্য দিয়ে ওই টাকাতে কুলে করে ওরা নিয়ে যেত নিয়ে যেত না হ্যাঁ এত বড় একটা প্রেক্ষাপট আমরা করে আইলাম দুঃখের বিষয়
তো হিন্দু মানুষ যদি এরকম জিতে আসতো লাখ লাখ টাকা, লাখ লাখ মুসলমান হয়ে হিন্দুরা একবারে নিয়ে যেত। আর তো এক শপথ করে আসলাম সত্যবন্ধন বাবার সাথে, তরঙ্গা থেকে একটা গামছার যুদ্ধ হয়ে যাবে যে হুজুর আপনাকে ভালো কাজ করতো, তা উত্তর দিতে হবে একটা গামছা দিলাম আর দুই ঝুলে পরে পুরো হুজুর এখানে কে এলো নাই, কে এলো নাই কোথায় বলে দিচ্ছে আমাদের ইসলামে। আমি একটা কথা বললাম না, দরম জেলাতে এমন বড় বড় মুক্তি আছে, মহাদিদ আছে, সারাদিন ইচ্ছা করলে কলম চালাবে, সারাদিন কিতাব লিখতে এলেন শেষ হবে না, লেখবো কোনো জায়গা লাগবে না, লেখার জায়গা লাগবে না, ঘর লাগবে না, বাড়ি চলা লাগবে না, কেরা লিখবো দুই চার পাঁচ বছর পরে থাকবো না, এই ওয়াজ বন্ধ হয়ে যাবে না। আর যদি আমার মতন মুক্তি পাইতে থাকে তাহলে 20-30 তো আমি একলাই নিয়ে যাবো, ওয়াজ করার জন্য আমার লাইনে যদি আলাই ভালো হয়, আলাই যদি আমার এমএলএ বানায় কিবা কারণ, আমি তো 20-15 এমনি নিয়ে নেবো, ওয়াজ বদল করে দেবো, করবার দিব না, কি হবো আপনি ওয়াজ করে আপনি কোনছেন ভালো বিজনেস আমাদের ভিতরে আরম্ভ হয়ে গেছে, আমাদের ভিতরে খালি ওয়াজ পাই পাক এখন যাও একটা মাদ্রাসার জন্য সিকির পায়ে পায়ে সহে পায়ে ফেলায় ফেলে কান্না লাগে। আজকের তারিখ পর্যন্ত আপনি কোন এত বড় বড় মুক্তি, যেই মুক্তিদের কাজ ছিল কলম চালানো, হামিদ চালানো, যেই মুক্তিদের কাম ছিল ধর্ম প্রচার করা, কলম দিয়ে কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে তাদের কাম ছিল, আজকে ওরা একটা সাধারণ বক্তব্যের জন্য মাদ্রাসার জন্য ওরা ভিক্ষা করা লাগে, ভিক্ষা মানুষের কাছে। বরং জেলার সুন্নি মুসলমান যদি 1 টাকা করে ইসলামের জন্য দেয়, বরং জেলার ভিতরে ইসলাম এমন বলা হয়ে যাবে, দেয় না একজন তা দিব আপনি বল না, সিস্টেমই নাই আমাদের ভিতরে। তারপর ও কিন্তু হুজুর করে তুমি ইসলাম খারাপ হচ্ছে, আপনার মাথা গরম হয়েছে, আপনি ওর দোয়ার বড় করতে কি আলিমের ভিতরে কোয়ালিটি নাই, হুজুরের ভিতরে কোয়ালিটি নাই, আমার ভিতরে কোয়ালিটি নাই, আমার ইচ্ছা করে ভ্যালিড বিজনেস করে খেতে পারবো না। আমি 8 মাস ব্রিটিশ থেকে আসলাম, খোলা কথা বললাম, 8 মাসে 1 কোটি রুপিয়া টাকা পাইছি, 1 কোটি আমার ভিতরে ক্ষমতা নাই। লাখ মানুষ যদি এক জায়গাতে বসায় 3 ঘন্টা এদেরকে বসায় রাখতে পারি, আমাদের ভিতরে এই কোয়ালিটিটা আছে, আমরা এসি বাড়িতে এসি গাড়ি নিয়ে ঘুরতে পারবো, কিন্তু আমরা দিনের স্বার্থে, দিনের মহাপতে, শূন্যের স্বার্থে আমরা আজকের তারিখ পর্যন্ত ভিক্ষা দেবো কেন করা লাগে আপনি কম, কি কারণে করা লাগে? আজকে কি ইসলামের ইসলামের গোলামি করা, ইসলামের কাজ করা আমার গ্রুপে ফরস, আপনার গ্রুপে কোনো দায়িত্ব নেই? যে কোনো কথাগুলি হুজুরা করবো, যে কোনো কথাগুলি হুজুরা করবো, যে কোনো কথাগুলি হুজুর কেন হুজুরা করবো, কি কেন হুজুর করবো? আজকে যদি আবেদ হুজুর এই সমাজের কাছে কাকে তো নেই, এলাকায় জোয়া খেলা বন্ধ, মদ খাওয়া বন্ধ, ভাঙ খাওয়া বন্ধ, কোথায় মানবো, মানবো কথা বলে মানবো? আর কালকে যদি এই গ্রামের 20 বিয়ে পাস ছেলে, 5টা স্কুলের হেডমাস্টার, 5টা বড় বড় দেওয়ানি, 5টা বড় বড় যুবক এই 25 জনে বসে যদি মিটিং করে রাজা হবে, আজকে থেকে এই গ্রামে দায়িত্ব আসলে আমরা ঠেং ভেঙে দেওয়া হবে, আলিমের মানে বুঝুন, আপনি আলিমের উপরে দায়িত্ব দিলেন আর সারা সমাজের দোষ আপনি আলিমের উপরে দিলেন, এটা তো সম্ভব না, নাই যে সম্ভব, কোন কারণ সম্ভব না। ওদিকে একটা কথা আজকে আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করে যায় যে ইসলামে নিজে একটু আসেন, একমাত্র আলিমের কাছে দায়িত্ব দিয়ে ছুড়েন না, ব্যক্তিগত হিসাবে আসেন, আর প্রয়োজন হলে এই মাদ্রাসার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কিছু কাজ করেন, সভা করে সীমিত থাকবেন না, করেন সভা। আরেকটা কথা আমি গুরুত্বপূর্ণ করে দেয়, যদি কালেকশন হয় 2 লাখ, গরু যদি উড়ে 20 লাখ, দুটা গরু দেবো, করেন দুটা গরু দেবো, আড়াটা পাঁচশো, কোনো জায়গা নাই, খারাপের জায়গা নাই, এই সমাজের যত গরিব মানুষ আছে, বাবা নাই, মাও নাই, তারা ভিক্ষা করে ওগর ডাকতে সব ঢাকাই দেবে, তার থেকে হাজার গুণ সব বেশি পাবেন, আর আল্লাহ আমার শূন্যটা দায়ী হয়ে যাবো, আল্লাহ খুশি হয়ে যাবে, এই গ্রামে আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে। এটা না 20 টা গুণ কালে করুন, 20টা ধরে দেবো, আর কোনো কম হয়ে যাবে, এটা না আপনি দুটো জমা করেন না, আর 8 টাকা আপনি বাসায় মসজিদ করেন, মক্তব করেন, গরিবকে সহায় করেন, মানুষ হাতে দেন, আপনি এলেন না তো সবার দাঁড়াই শুনলাম সব খরচ করাই লাগবে, এর নাম তো সবার ওদের কিছুমান বস্তু আমরা ব্যক্তিগত হিসাবে আমরা নিজে একটু বোঝা দরকার, আমরা নিজে একটু বোঝা লাগে। আজকে দুঃখের বিষয় এই টাইমে আলিমদের কাম ছিল কি জানেন, যে শেয়ার মার্কেট করা যাবে না, আলিমরা রিচার্জ করে ফটো আলিম, আগে তো শেয়ার মার্কেট আসছিল না,
এখন শেয়ার বাজার হয়েছে, শেয়ার বাজার কারেক্ট হয়। আপনি ব্যাংকের থেকে আপনি অনলাইনে আপনি মাল কিনতে পারবেন, আজকে পেজের অনলাইনে আপনার পেজের দাম হচ্ছে 40-20 টাকা কেজি, আপনি কিনলেন আজকে 20 টাকা কেজি, আপনি 10 লাখ টাকা দিয়ে অনলাইনে মালটা কিনে দিলেন, আবার দুই দিন দেখবেন আপনি পেজটা 80 কেজি হয়ে গেছে, 80 টাকা কেজি হয়ে গেছে, ওই দিন আপনি অনলাইনে পেঁচে ফেলাবেন। এখন শরীয়তে এটা দায়ী ধর্ম নাই, এখন আলিমের কাম ছিল এইগুলো মশলা রিচার্জ করা। এখন আলিমের রিসিপ্ট নিয়ে 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 বাড়ি বাড়ি ফিরে যা এলাম আসিল, এই রিসিপ্ট কালেকশন করে ওর ভুতরা হয়ে গেল। নাই আমাদের ভিতরে, আমরা সব বস্তু ব্যক্তিগত জীবনে পাগল হয়ে গেছি, না চলবো না। আপনি দেশের চিন্তা করা লাগবে, আপনি সমাজের চিন্তা করা লাগবে, আপনি গ্রামের চিন্তা করা লাগবে, আপনি রাইজের চিন্তা করা লাগবে, ইসলামের চিন্তা আপনি করা লাগবে। কেন করবেন না? আপনি তো মুসলমান, কি কারণে আপনি করবেন? করা লাগবে। ওয়ান আল্লাহ চিন্তা লাগে ইমুনুমা বিল আখিরাতি আতাকালাকুম আযাবান আলিমা। আপনি যদি খালি আপনার আখিরাতের চিন্তা আপনার ব্যক্তিগত হিসাবে করেন, এইটা চলবে না। কেন? আপনার পৃথিবীর সব মানুষের, গ্রামের সব মানুষের জান্নাতে কিভাবে যাবে এই চিন্তা আপনার করা হয়। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইয়াদুল ইনসান বাশির দোয়া বিল খায়র ওয়া কানাল ইনসান আদুলা। আপনি খালি আপনার জন্য দোয়া করলে হবে না, আপনি আপনার জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, আপনি আপনার জ্ঞানবাসীর জন্য দোয়া করা হয়। খালি আপনি আপনার জন্য দোয়া করলে হবে না, আপনি কেন আপনার জন্য করবেন? খালি আপনার বাড়ির জন্য, জ্ঞানবাসীর জন্য করা হবে। এটা হলো নিয়ম, একই তো নিয়ম বলা হয়, একই তো ইসলাম বলা হয়। আজকে নাই আমাদের ভিতরে ইসলাম, ওদিকে যাই না হোক, তাই অনেক হয়েছে।